लक्षे टंकिया आंब। ए कथा शुणिले आपणंकु आश्चर्य लागुथिब। आपण भाबुथिबे लक्षे टंकिया आंब अछि, ताहा देखिबाकु कि भळी एवं तार ना कोण। हाँ आज्ञा, एही आंबर मूल्य लक्षे टंका उपरे। संपूर्ण कथा जानिला परे उड़ी जीव आपणंक होश। बर्तमान आपणंकु एभळी एक आंब कथा कहिबु जहार किलो पिछा मूल्य 2.5 लक्ष रु 3 लक्ष टंका। এই গ্রীষ্ম ঋতুরে সবুয়াড়ে আম্বর বেশ চাহিদা রয়েছে। এভাবে সময়রে স্বদেশী মাটিরে ফলিছি এই বিদেশী দুর্লভ ফল। আপন নিজ আখিরে ন দেখিলে বিশ্বাস করি পারিবে নাহি। আমি কহুছু বিদেশী জাপানি আম্ব কথা। হ্যাঁ আজ্ঞা, বরগড় জেলা পাইকমাল ব্লক নীলাথর গাঁর চাষী চন্দ্র সত্যনারায়ণ নিজ বাড়িতে ফলাইছন্তি এই 2.5 লক্ষ টঙ্কিয়া আম্ব, যাহার না হচ্ছে জাপানিজ ব্রিড ম্যাজাকি। ম্যাজাকি সহ আইসবক্স প্রজাতির আম্ব চাষ বি করছেন সে। পদ্মপুর উপখণ্ড পাইকমাল ব্লক নীলাথর গাঁর চন্দ্র সত্যনারায়ণ সে জাপানিজ ম্যাজাকি কিসমর আম্ব চাষ করে এই অঞ্চলের বেশ চর্চারে অনেক। জাপানিজ ম্যাজাকি প্রজাতির আম্বর মার্কেট মূল্য কেজি প্রতি প্রায় 2.5 রু 3 লক্ষ টঙ্কা। এবে আসন্তু জানিবা চন্দ্র কিভলি এই আম্ব চাষ কলে। এটা মিয়াজাকি ম্যাঙ্গো মু শুনি করি 3 বর্ষ তলে মঙ্গাইতিনি। আমার রিলেশন জন হায়দ্রাবাদ থিলে, সেমানে বাংলাদেশ যাই করি আনিতিলে। 2টা গছ দেইতিলে, গলা বর্ষ পলিতিলা আইয়া 2-3টা পলিতিলা। দেখলো ভল অছি বলে, আরে বর্ষ পলবা বলে আমি অপেক্ষা থিলু, ভল পলিছি বর্ষ বি। আউ তার কোয়ালিটি ভাল অছি বলে আমি শুনেছিলাম, বহুত রেট অছি, 2,70,000 তাক আমার এই মিয়াজাকিটা অছি বলে শুনেছি। কিন্তু আমার ওড়িশারে কেনতা হওয়া মার্কেটিং লাগি টিকে সুবিধা দেখবার পড়বা। মিয়াজাকিটা আনিছন এই গছটা বাংলাদেশ নু অনা হইতিলা, গছটা বাংলাদেশ নু হায়দ্রাবাদ আসলা। হায়দ্রাবাদ নু আমার ফিল্ড কে আসি করি ইন পুরা যতন করি করি পুরা সেটিং করি করি এতকি বাহারলা এটা ফলটা। পহেলা বর্ষে যেনটা ফল বাহারিতিলা এটা টেস্টিং লাগি পঠা হইতিলা, পুরা সকসেস অছে। ইহাদে যেনটা ফলিছে বনে ফলিছে, লেকিন মার্কেটিংটা বহুত অসুবিধা হচ্ছে আমকে। ইন যেন মার্কেটিংটা না হবার এটা মেইন প্রবলেম হচ্ছে আমার। তার ব্যবস্থা লাগি তো কহা হয়েছে কলেক্টরেট আড়ু, সেমানে সে ম্যাঙ্গোর কারণ পোর্টাল গোটে ওপেন করমা, এতিন সেলিংটা হবা, কিছু অসুবিধা নাইন বলে তো কৌছন। 3 বর্ষ তলে নিজের জনে সাঙ্গঠারু এই আম্ব গছ বিষয়ে জানিবা পরে সে বাংলাদেশরু চারা মগাই নিজ ফার্মে লগাইথিলে। আউ এবে তাঙ্ক পরিশ্রমর ফল ফলিছি। সে অক্লান্ত পরিশ্রম করি এই বিরল আম্ব ফলাইছন্তি। লাল রঙ্গর সিন্দুর ভলি দিশুথিবা এই জাপানি আম্বকু দেখিবাকু বর্তমান বহু লোকঙ্কর ভিড় জমুছি। এহা আম দেশর সিন্দুরি আম্ব ভলি হেলে তার বিশেষত্ব নিয়ারা। কেবল মিয়াজাকি নুহে, আইস বক্স কিসমর আম্ব মধ্য চাষ করিছন্তি চন্দ্র। এই আম্বকু তোলি দীর্ঘ 3 বর্ষ যায় রক্ষি হেব। বিশ্বাস হেউনি না, হেলে এহা একদম সত। আপন এই আম্বকু 3 বর্ষ যায় ফ্রিজরে রখি খাই পারিবে। কাহিকি এই আম্বর দাম এতে টঙ্কা এবং কোন রহিছি এহার বিশেষত্ব আসন্তু জানিবা। কৃষি বিজ্ঞানীক কহিবা অনুসারে গোটিয়ে ম্যাজাকি আম্বর ওজন 350 গ্রাম রু অধিক হইথাই। এই আম্বরে ভরপুর ঔষধীয় গুণ রহিছি। এই আম্বরে 15% রু অধিক শর্করা রহিতিবা বেলে আন্টি অক্সিডান্ট বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণরে রহিছি। জাপানর এই আম্ব 8,600 টঙ্কারু 2.5 লক্ষ টঙ্কা পর্যন্ত বিক্রি হইথাই। অন্যপটে ফার্মরে বিদেশী আম্ব ফলাই এবে চিন্তারে সত্যনারায়ণ, কারণ লক্ষ লক্ষ টঙ্কা মূল্যর এই আম্বকু বাজারে কেমিতি বিক্রি করিবে। দাম এতে যে উচিত মূল্য পাইবা বি মুশকিল। অবশ্য উদ্যান কৃষি বিভাগ অধিকারী কহিছন্তি ফলর মার্কেটিং পাই ব্যবস্থা করা যিব। এইভাবে চাষ আগামী দিনরে অন্য চাষীমানক পাই মধ্যে প্রেরণার উৎস পালটিব। এহা সহ চাষর এক নূতন স্বরূপ এবং রোজগার পন্থা ভাবে সহায়ক হেব। বরগড়ৰ ভিডিওগ্রাফর মন্টুঙ্ক সহ মহেন্দ্র কুমার সাহুঙ্ক রিপোর্ট, কে নিউজ ওড়িশা।